ত্যাগী নেতা যারা এখনও তাদের ভালো স্থানটা পায়নি, নেত্রী আদর্শের যারা রাজনীতি করে তাদেরকে আমরা আশা করছি। যে অলরেডি আমি এই নেতৃত্বে আছি, আমি ঢাকা মহানগর শিশু হাসপাতাল ইউনিট কমিটির সভাপতি, ঠিক আছে? এই কিছুদিন আগে যে ইউনিট কমিটি হয়েছে, ওই ইউনিট কমিটির আমি সভাপতি এই চকবাজার ঢাকা মহানগর শিশু হাসপাতালে। এবং আমার ওয়ার্ডে এবং আমার থানায় আমার প্রত্যাশী আছে। আমরা সৎ এবং ভালো লোক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনকে আমরা চাই। আজকের সম্মেলনের সফলতা কামনা করছি এবং এই সফলতার আমি সাতেশ্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগের সহসভাপতি সাধারণ সম্পাদক ছিলাম এবং আজকের এই এত সুন্দর এই সম্মেলনের আমি মনে করি লালবাগ থানা, আমাদের যে লালবাগ থানার যে সচ্ছল যে ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ওনাকে আমরা চাচ্ছি। কারণটা কি, উনি কর্মী বান্ধব আগামী সংসদ নির্বাচনে এবং আমরা লালবাগ থানার সভাপতি সেক্রেটারি স্বচ্ছ লোককে চাচ্ছি, যারা ছাত্রলীগ যারা আওয়ামী লীগ করে আসছেন